এবার আসছে রেজওয়ান রাব্বানি শেখ এবং দেবচন্দ্রিমা সিংহের নতুন ধারাবাহিক। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি হলেন অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখ এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোট পর্দার দর্শকদের কাছে তারা যদিও আর্য ও চারু নামেই পরিচিত। স্টার জলসের জনপ্রিয় মেগা সিরিয়াল সাজের পাতির এই জুটিকে আজও বলেননি দর্শক। শোনা যাচ্ছে আরও একবার টেলিভিশন পর্দায় ফিরতে চলেছে এই জুটি। কিছুদিন আগে টিভি পর্দায় শেষ হয়েছে দেবচন্দ্রিমা অভিনীত সাহেবের চিঠি। এই সিরিয়ালে তার বিপরীতে জুটি বেঁধেছিলেন অভিনেতা প্রতীক সেন, কিন্তু দর্শক মহলে সেভাবে ছাপ ফেলতে পারেনি সাহেবের চিঠির জুটি। কমটি আরপির কারণে মাত্র ছয় মাসেই শেষ হয়েছে এটা। অন্যদিকে বন্ধের মুখে স্টার জলসার রেজওয়ান অভিনীত জনপ্রিয় সিরিয়াল নবাব নন্দিনী, জানা যাচ্ছে ইতিমধ্যে শেষ হয়েছে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। এরই মধ্যে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি স্টার জলসায় আসবে আরও একটি নতুন সিরিয়াল। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি বড়সড় আপডেট দিয়েছে অনুরাগীরা। এদিন এক ফেসবুক পোস্টে একজন লিখেছে, সাজেরবাতি সিরিয়ালের জুটি আবারও ফিরছে একসাথে, আর সেটা অ্যাক্ট্রোপলিস কোম্পানির নতুন ধারাবাহিকে। শোনা যাচ্ছে ধারাবাহিকটি প্রেমের কাহিনী দিয়ে আরম্ভ হবে। চ্যানেলের সাথে প্রোডাকশনের কথাবার্তা প্রায় ঠিকঠাক হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কে কে রেজওয়ান রাব্বানি ও দেবচন্দ্রিমার নতুন ধারাবাহিক দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।